সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দলের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখা। বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে। সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার 64 বর্ষ পালন করলো যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার মহানগর শাখা। সংগঠনের সভাপতি শাহ এস এম মুনিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফৈজুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি ওএস আহমদ কামালী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, যুগ্ম সম্পাদক আবুল কাশাম, সাংগঠনিক সম্পাদক মাইকেল বাড়ি প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ, হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদের, এরশাদ আলী প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা বলেন আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাই আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং অপরাপর যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, গত 27 জুন বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কাতালোনিয়া যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বদরুল আলম, সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, মনিরুজ্জামান সোহেল, আনিসুর রহমান বিজয় প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মনিরকে সভাপতি, আমির হোসেন আমুকে সাধারণ সম্পাদক এবং আনিসুর রহমান বিজয়কে সাংগঠনিক সম্পাদক করে 41 সদস্য বিশিষ্ট কাতালোনিয়া যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। রবিবার আলান হিক্স স্পোর্টস সেন্টারে স্থানীয় বাঙালি কমিউনিটি খেলোয়াড়দের মাঝে কভেন্ট্রি বেঙ্গল ইউনাইটেড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান জানান, স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি দেওয়ান আলী আজগর ও সাধারণ সম্পাদক বাদশামিয়া। মোট 10টি দলকে 2টি গ্রুপে বিভক্ত করে প্রথম পর্বে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পরে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে বাদশা আমিন জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। এবার সিলেটের খবর। বিয়ানীবাজার পৌরসভার 20,97,50,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে সুধীজনের উপস্থিতিতে পৌর প্রশাসক মোহাম্মদ তাফজ্জল হোসেন এই বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে উন্নয়ন খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, 2013-2014 অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 2,47,50,000 টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 2,32,47,750 টাকা। বিয়ানীবাজার পৌরসভার 11তম বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক মোহাম্মদ তোফজ্জল হোসেন অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল বিয়ানীবাজার পৌরসভা নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমি চাচ্ছি নির্বাচন, অথচ তারা চাচ্ছে আমার অপসারণ। বিয়ানীবাজার পৌরসভার কর নির্ধারক দিবাকর পালের পরিচালনায় বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর কাজী আব্দুল বাসেদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রহিম, সাপ্তাহিক বিয়ানীবাজার পত্রিকার সম্পাদক সাদেক আহমেদ আজাদ, আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ক্ষতির সম্মুখীন হতে যাওয়া মানি ট্রান্সফার কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় রোশনা আলীর প্রচার অভিযান। প্রথমবারের মতো ট্রাইহ্যামলেট শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রান্ট চালু। টাওয়ার হ্যামলেস লেবার গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।